সাহেব, আপনি যে এখানে নামলেন, আপনার জামা কাপড় তো ভিজে গেছে। না, আমার জামা কাপড় ভিজেনি, কিন্তু তুমি যে আমি যে তোমাকে সে কতক্ষণ ধরে ডাকছি, তুমি তো আমার কথা শুনছো না। ম্যাম সাহেব, আপনি উপরে ওঠেন, আপনি জুতাটা আমি পরাইয়া দিই। না, লাগবে না, আমি নিজে একটু নিজে পড়তে পারি। না ম্যাম সাহেব। ইমরান, উঠো, শুনো, তোমার স্যার আমার পায়ে না, আমার বুকে। মনে রইল বললো না রে সোনার সান। চাচা বাইস্তা, তুমি মনের দুঃখে গান গাইতেছো? আর কইও না বাইস্তা, মনে অনেক কষ্ট, তোমার শাসি না, আমার তুই অনেক আগে গেছে গা। আরে তোমার কষ্ট দেখা আমারও মনটা অনেক কষ্ট লাগলো। তুমি তাহলে কষ্ট বুঝছো, কেউ বোঝে না আমার কষ্ট। আচ্ছা ঠিক আছে, অনেক কাজ আছে জানো। ইমরান, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইমরান, মা তুমি এখানে? ওর মিম সাহেব, আপনি এখানে? ইমরান যে সে কতক্ষণ ধরে ওয়েট করতেছি তাও আসতেছে না, কি করি? এখানে বসে থেকে তো ভালোই লাগতেছে না। আরে পাথর মেরে মেরে কি হবে? ইমরান কোথায়? ইমরানকে তো দেখতেই পাচ্ছি না, কোন দিক দিয়ে যে আসবে। মনের দুঃখ মনে রইল বললো না রে সোনার সান। মনের দুঃখে গান গাইতেছ? আর কইও না বাইস্তা, মনে অনেক কষ্ট, তোমার শাসি না, আমার তুই অনেক আগে গেছে গা। আরে তোমার কষ্ট দেখা আমারও মনটা অনেক কষ্ট লাগলো। তুমি তাহলে কষ্ট বুঝছো, কেউ বোঝে না আমার কষ্ট। আচ্ছা ঠিক আছে, অনেক কাজ আছে, গেটটা খুলো। আগে খুলবে না, আয় রে, দেখছো আমার ভাইটারা, দেখছো? আসো 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 আসো, লাগাও। ওই ওই আস্তে আস্তে পড়ো। আর কাঁচা করো না, জীবন নাই শেষ, আস্তে আর কি হইলো। হাই, আর কান্না করো না, কান্না করে কি লাভ, দাহরটা তো হয়ে গেছে। ও হয়ে গেছে, আচ্ছা আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। দেখ কেউ বুঝে না মনের কষ্ট, বাইসটা তো বুঝলো। আর ভালোই লাগতেছে না, ইমরান জি কখন আসবে? আপনি যে এখানে নামলেন, আপনার জামা কাপড় তো ভিজে গেছে। না, আমার জামা কাপড় ভিজেনি, কিন্তু তুমি যে আমি যে তোমাকে সে কতক্ষণ ধরে ডাকছি, তুমি তো আমার কথা শুনছো না। ম্যাম সাহেব, আপনি উপরে ওঠেন, আপনি জুতাটা আমি পরাইয়া দিই। না, লাগবে না, আমি নিজে একটু নিজে পড়তে পারি। না ম্যাম সাহেব। ইমরান, উঠো, শুনো, তোমার স্যার আমার পায়ে না, আমার বুকে। না ম্যাম সাহেব, তাছাড়া হয় না, আমি পড়তে পারবো। না ম্যাম সাহেব, আমি পরে দিতেছি তো। ইমরান, তোমার দরকার নেই, উঠো, আমি নিজেটা নিজে পড়তে পারবো। আচ্ছা তোমার কাজ কি সেটা তুমি করো, আমি আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাম সাহেব, আমি তাহলে যাই। আচ্ছা, না না না, তা হবে না, ইমরান কোথায় গেছে সেটা আমাকে জানতে হবে, আর আমি এখন বাড়িতে যাব না, এখন আমি
ইমরানকে ফলো করব। ইমরান এদিকে গেল, এদিকে তো বাগান, তার মানে ইমরান বাগানে গেল, আমাকে ওর ফলো করতে হবে। যাই মনি, কাজের ছেলেটাও আসলো না, দেখি তো ফুলবাগানে আসি কিনা। বড়মেম সাহেব, বড়মেম সাহেব, বড়মেম সাহেব, কি ব্যাপার? মেম সাহেবের কোনো সাড়া শব্দ নেই, তাহলে মনে হয় মেম সাহেব অফিসে চলে গেছে। তাহলে আমি এক কাজ করি, ফুল বাগানে যা কাজ করি। আগে একটু ফলের বাগানগুলো দেখা নেই, পরে ফুলের বাগানে যাই। আরে এই পাখিদের জ্বালায় ফল গাছ একটু শান্তিতে ফলও ধরতে পারে না, সব ফল খেয়ে ফেলে। এই তো এটা হলো আমাদের ছোট মেম সাহেবের পছন্দের ফুল গাছ। এই ফুল গাছটা কত সুন্দর হয়ে আছে। আপনি এখানে? আমি এখানে কারণ আমি তোমাকে ফলো করতেছিলাম। মেম সাহেব আপনি আমার ফলো কেন করতেছেন? আপনি আপনি যেখানে এত দূর হাইটে আসছেন, আপনার তো পা ব্যথা করবে। না আমার পা ব্যথা করবে না, আমি বলেছিলাম না তুমি যা করবে আমি তার নকল করব। মেম সাহেব আপনি এটা পাগলামি করতেছেন, আমি যা করব আপনি তা করতে পারবেন না। না 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 আমি পারবো, আর আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম আপনি কি পাগল হয়েছেন, কি বলতেছেন এসব? আপনার আপনি কেমন আর আমি কেমন? আপনি হলেন বড় লোক মানুষ আর আমি তো সাধারণ একটা চাকর, আপনার সাথে তো আমার যায় না। চলো আমি তোমাকে আমাদের ঘাটলায় নিয়ে বসি। না ম্যাডাম আমি যেতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, এইটাই শেষ কথা, চলো। ম্যাম সাহেব কি বলবেন বলেন তাড়াতাড়ি, আমার আবার অনেক কাজ কাম পড়ে রয়েছে। তুমি কি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি? ম্যাডাম এটা কি করতেছেন ম্যাম সাহেব, আপনি আমার গায়ে হাত দিন না, আপনার হাত নোংরা হয়ে যাবে। না আমার হাত নোংরা হবে না। কি হলো, তুমি কথা বলছো না কেন? কি বলবো ম্যাম সাহেব। আচ্ছা তোমাকে আমি এখানে ডেকেছি কি সেজন্য তুমি কি জানো? না ম্যাম সাহেব জানি না, সেজন্যই তো বলতেছি কি বলবেন বলেন। শোনো আজকে আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আজকে আমি তোমাকে আমার মনের কথা বলবো। কিসের জন্য ডাকছেন সেটা আগে বলেন। শোনো এটাই যে আমি তোমাকে ভালোবাসি। মেম সাহেব আমি আপনার আগে বলছি এখনো বলি, আপনার সাথে আমার যায় না, এই কথাটা সবসময় মনে রাখবেন। তোর
জানো ইমরান আমি তোমাকে অনেক ভালোবাসি। ম্যাম সাহেব ইমরান মা তুমি এখানে? বড় ম্যাম সাহেব আপনি এখানে? ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস, তোকে আমি বাগানে কাজ করতে পাঠাইছি আর তুই আমার মেয়ের সাথে পুকুর পাড়ে বসে আছিস। ফকিন্নির বাচ্চা তোকে যেন আর কোনোদিন আমার মেয়ের সাথে না দেখি। মা তুমি আমাকে বলবে আর কোনো কথা হবে না। চলো ম্যাম সাহেব আমার কথাটা তো শুনেন। সি 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 বড় ম্যাম সাহেব আমারে ভুল বুঝলো, উনি তো আমার কথাই শুনলো না, ও কারণে আমারে ভুল বুঝে চলে গেল। কি করা বাবা, বল না, আমরা গরিব আর গরিব হইয়া
সাথে কথা বলাও তো আমাদের পাপ। তুই এই জিনিসটা কেন বোঝাস না? তুই এই বাড়িতে কাজ করার কাজের লোক, আর তুই কাজ করে কেন তুই ব্যবসায়ীর সাথে কথা বলতে গেলি? আর তার জন্য আজকে তার এই অপমান সহ্য করতে হইলো। আর মেম সাহেব, আপনার কাছে আমি মাপ চাইতেছি আমার ছেলে হইয়া। আমার ছেলে আর কোনোদিন আপনার মেয়ের সাথে কথা কইব না, আর কোনোদিন আপনাদের বাড়িতে কাজও করব না। আজকের পর থেকে আমার ইমরান আর আপনাদের বাড়িতে আইব না। চল বাজান, চল। আমি উপরে থাকবো না, আমি তোমাকে একবার বললাম না এখানে আমি যা ইচ্ছা তাই করব। না, তুমি এখন আর কিছু করতে পারবে না, কারণ এই বাড়িতে এখন আমি আছি। মা শোনো, এখন আমি বড় হয়ে গেছি তাই আমি নিজেটা নিজেই বুঝি। মা, তুই বড় হয়ে গেছিস, তোকে ছোট থেকে এভাবে মানুষ করলাম, আর সেই তুই এখন আমাকে বলছিস যে তুই বড় হয়ে গেছিস। মা, আমি যা বলছি ঠিক বলছি। শোনো, তুমি যেহেতু আমাকে এরকম করতেছ তাহলে তো আমার এই কথা বলাই উচিত। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো তোকে আমি এই মানুষ করলাম, আর সেই তুই আজ আমাকে এই কথা বলছিস। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমার মুখের উপরে কথাগুলো বললাম। থাক মা, তোমার আর কিছু বলছি না। চল বাবা, আমি তো তোমার সুখের কথা ভাই ভাই এরকম করছি। মা, তুমি সেই ছোটবেলা থেকে আমার সুখটা দেখলা, কিন্তু এখন তুমি আমার সুখটা বাদ দিয়ে দিতেছো কেন? আমি তো ইমরানকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমার মা যখন ভালোবাসে আমি মাইনা নিলাম ইমরানকে। সত্যি কথা তো মা? হ্যাঁ, আমি ইমরানকে মাইনা নিয়েছি, এখন আর তোমার কান্না করতে হবে না, আমি তোমার ইমরানের হাতে এই তৈলা দিব। মা, ইমরান তো ওখানে থাকে, তাহলে ইমরানের থাকার ব্যবস্থাটাও এখানেই করে দাও। হ্যাঁ, ওরা তিনজন আজ থেকে আমাদের বাসায় থাকবে, আমরা সবাই একসাথে থাকবো। না না মিস ফ্রেন্ড, এটা কখনো হয় না। আপনারা বড় লোক আর আমরা হইছি গরিব, আপনাদের সাথে আমাদের কখনো যায় না। না, কে বলছে যায় না? আপনারা এই বাড়িতে থাকবে এটাই আমার শেষ কথা। আর ইমরান শোনো, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে থাকবো। শোনে না ভাব, ও যখন বলছে আমার মেয়ে যখন ওকে ভালোবাসে তাহলে আপনারা এখানেই থাকেন। আর আপনার কাছে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, পারলে আমারে মাফ করে দিয়েন। না না মেম সাহেব, আপনি এটা কি বুঝাচ্ছেন? আপনি আমার কাছে মাফ চাইতেছেন? না, আমার আর কোনো রাগ নেই। বাবা তুই কি কর, তোমরা তো সব কইলেই ফেলবা, আমি আর কি বলবো। হয়েছে, আচ্ছা তাহলে আগে শুভ কাজটা করে নিই। বাবা হাতটা দাও, এখন মেয়ে আপনি এদিকে চলে আসেন।